এই মুহূর্তে সাভারে আছেন রিপোর্টার ওবাইদুল্লাহ মামুন এবং যাত্রাবাড়িতে আছেন মেহেদী হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি মেহেদীর কাছে। নির্বাচনী প্রচার প্রচারণার আজ দ্বিতীয় দিন চলছে, আর এই দ্বিতীয় দিনে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর যাত্রাবাড়িতে। এবং যাত্রাবাড়িতে এই এলাকাটিতে আসলে ঢাকা 5 আসনের আওতাধীন, এবং এই 5 আসনে আমরা দুপুর থেকে এই এলাকায় অবস্থান করছি। এবং এই অবস্থানের পর আমরা দেখতে পেয়েছি আসলে বিভিন্ন নেতাকর্মী এবং বিভিন্ন দলের প্রার্থীরাও কিন্তু আজ এই এলাকায় গণসংযোগ অর্থাৎ নির্বাচনী প্রচার প্রচারণে অংশ নিয়েছেন। একটু জানিয়ে রাখি যে এই আসনে 12 জন প্রার্থী কিন্তু দলীয় প্রতীকে লড়ছেন এবং 2 জন প্রার্থী কিন্তু স্বতন্ত্র হিসেবে লড়ছেন। আমরা বিকেল থেকেই অর্থাৎ গতকাল এই আসনে কিন্তু নৌকার প্রার্থী যিনি রয়েছেন তিনি গণসংযোগ করেছেন এবং ভোট চেয়েছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এই আসন থেকে অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী যিনি ট্রাক মার্কায় নির্বাচন করছেন তিনিও কিন্তু গণসংযোগ অর্থাৎ একটা মিছিলের মাধ্যমে ভোট চেয়েছেন। আমরা সেই মিছিলের সাথে অর্থাৎ মিছিলে যে নেতাকর্মীরা ছিলেন তারা মিছিলটি নিয়ে এই এলাকায় অর্থাৎ যাত্রাবাড়ির এইখানে এসে মিছিলটি শেষ হয় এবং সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারা যেটি বলেছেন যে দলমত নির্বিশেষে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এবং বিশেষ করে একটু জানিয়ে রাখি যে সময় খুবই কম রয়েছে সামনে, এই অল্প সময়ের মধ্যে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানো প্রার্থীদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করতেই প্রার্থীরা বেশ কয়েকটি ভাগে ভাগ করে দিয়েছেন, নির্বাচনী অর্থাৎ নেতাকর্মীদের বেশ কয়েকটি ভাগে ভাগ করে দিয়েছেন এবং সবাইকে নির্দেশনা দিয়েছেন কিন্তু যে প্রার্থীদের দ্বারে দ্বারে পৌঁছানোর। এবং এর বাইরেও একটু জানিয়ে রাখি আমরা নৌকার যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু আমরা দেখেছি যদিও আজ সশরীরে তিনি অংশ নেননি নির্বাচনের প্রচারণায়, তবু তিনি দেখেছি তার নেতাকর্মীরা কিন্তু গণসংযোগ চালিয়েছে। এই মুহূর্তে রাজধানীর আরেক প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ওবাইদুল্লাহ মামুন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আনুষ্ঠানিকভাবে আজকে ঢাকা 2 আসনে আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম তিনি তার নির্বাচনী যে প্রচারণা সেটি আসলে নির্বাচনী জনসভার মধ্য দিয়েই প্রচারণটি শুরু করেছেন সাভারের হেমায়তপুর বাস স্ট্যান্ডে। এখানে সাভারের যে তিনটি নির্বাচনী চার যে নির্বাচনী এলাকার 3টি ইউনিয়ন পরিষদ রয়েছে সাভার উপজেলার, সেই 3টি ইউনিয়ন পরিষদের জনসাধারণকে নিয়েই কিন্তু আজকে তিনি কিন্তু এই জনসভাটি মধ্য দিয়ে কিন্তু তার নির্বাচনী বার্তা অর্থাৎ আগামী যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে 7 জানুয়ারি, সেই 7 জানুয়ারি নির্বাচনে যেন ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসেন এবং আগামীতে যেন নৌকাকে অর্থাৎ সরকার গত 15 বছর যেই উন্নয়ন কর্মকাণ্ডগুলি করেছেন সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আগামীতে সরকারের যেই প্রতিশ্রুতি স্মার্ট বাংলাদেশ গড়া সেই স্মার্ট বাংলাদেশ গড়তে এই সর্বসাধারণ ভোটাররা যেন আগামীতে আবারও নৌকার পক্ষে ভোট দেন এবং আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় পাঠান, সে বিষয়ে কিন্তু আজকে ঢাকা 2 আসনে আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম তিনি কিন্তু এই আসনটিতে টানা 3 বারের মতো দায়িত্ব পালন করছেন সংসদ সদস্য হিসাবে এবং এই আজকে কিন্তু তিনি বার্তা দিয়েছেন যে আগামীতে যেন আবারও নৌকার পক্ষে ভোট দিয়ে যে সংসদীয় যে এলাকাটি রয়েছে ঢাকা 2, কামরাঙ্গীরচর, সাভার এবং কেরানীগঞ্জ এই এলাকার মানুষের জন্য যেন আবারও কাজ করতে পারেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, স্মার্ট বাংলাদেশের জন্য কারিগরতে এই 3টি ইউনিয়ন যারা যে ভোটাররা আজকে সাভারের যে জনসভায় উপস্থিত হয়েছিলেন সেই ভোটারদেরকে উনি আবারও নৌকার পক্ষে ভোট চেয়েছেন যেন মানুষের দোরগোড়ায় যেন সরকারের উন্নয়ন পৌঁছানো সম্ভব হয় এবং স্মার্ট বাংলাদেশ গড়তে এই সাধারণ জনগণকে তিনি সহযোগিতা চেয়েছেন যেন তারা সরকারের পাশে দাঁড়ান এবং সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলি রয়েছে সেগুলো যেন এই নৌকার ভোট দিয়ে সরকারের চতুর্থবারের মতো অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় যেতে আবারও নৌকার পক্ষে ভোট চেয়েছেন ঢাকা 2 আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই ছিল আমার কাছ থেকে ঢাকা 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিক প্রচারণা ছিল, সেই প্রচারণার সব শেষ খবর। নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানী যাত্রাবাড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান এবং সাভার থেকে যুক্ত হয়েছিলেন ওবায়দুল্লাহ মামুন।